हेलो फ्रेंड्स, आईपीएल 2023 मिनि ऑक्शन प्राय शेषेर पथे और कयेक जन प्लेयार किन्तु मात्र सोल्ड होते बाकी आछे। तो बंधुरा, एई पर्यन्त आईपीएल 2023 मिनि ऑक्शन थेके कोलकाता नाइट राइडर्स दुजन प्लेयार के दले एनेछे, एकजन उइकेट कीपार बैट्समैन, इंडियन उइकेट कीपार बैट्समैन जाके टार्गेट करेछिल ताकेई दले निएछे, एबं एकजन इंडियन फास्ट बोलार दले निएछे। चेन्नई सुपार किंग्स निएछे पाँच जन प्लेयार दले, जार भितर बेन स्टोक रयेछे टप पिक्से, एवं अजिंक्य रहाणे के किन्तु सीएसके दले निएछे। तो बंधुरा, मिनि ऑक्शनेर माझामाझी पथे किन्तु आमी एई भिडियोटा तैरी करछि बेश कयेकजन प्लेयार, अर्थात बोलते गेले मैक्सिमाम जे दामी प्लेयारगुलो छिलो, अर्थात जे प्लेयारगुलोर उपर प्रत्येके नजर छिलो, सेई प्लेयारगुलो किन्तु सोल्ड हये गेछे। तो कारा कारा सोल्ड हयेछे जानते अवश्यई भिडियोटा सम्पूर्ण देखुन। तो आमी प्रथमे आसछि कलकाता नाइट राइडार्सेर। बंधुरा, कलकाता नाइट राइडार्सेर हाते पार्स मानी ততটা বেশি ছিল না, 7.5 কোটি টাকা নিয়ে অকশনে গিয়েছিল। তো তার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই পর্যন্ত দুজন প্লেয়ার দলে নিয়েছে। নারায়ণ জগদীশানকে কিন্তু 90 লাখ টাকায় দলে নিয়েছে মিনি অকশন থেকে অ্যাজ এ ইন্ডিয়ান উইকেট কিপার হিসাবে। আর বৈভব আরোরাকে কিন্তু পুনরায় কলকাতা নাইট রাইডার্স 60 লাখ টাকায় দলে নিয়েছে। আর চেন্নাই সুপার কিংস বন্ধুরা বেন স্টোকসকে 16.25 কোটি টাকায় দলে নিয়েছে। তো বন্ধুরা, বেন স্টোকস কিন্তু টপ পিক্সের ভিতর একজন পড়েছে। এরপর কিন্তু আজিঙ্কে রাহানেকে 50 লাখ টাকায় দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। শেখ রাসেদকে 20 লাখ টাকায় দলে নিয়েছে। নিশান্ত সিন্ধুকে কিন্তু 60 লাখ টাকায় দলে নিয়েছে। এবং কেল জেমিসন, নিউজিল্যান্ডের কেল জেমিসনকেও কিন্তু 1 কোটি টাকায় সিএসকে দলে নিয়েছে। এরপর বন্ধুরা আরসিবি, আরসিবি দলে নিয়েছে উইল জ্যাককে 3 কোটি 20 লাখ টাকায়। রোজ টোপলিকে দলে নিয়েছে 1 কোটি 90 লাখ টাকায়। তো বন্ধুরা, আরসিবি কিন্তু উইল জ্যাক এবং রোজ টোপলিকে দলে নিয়েছে। এরপর বন্ধুরা কয়েকজন নাম কিন্তু সামনে এসেছে যাদের কিন্তু হাইয়েস্ট প্রাইস উঠেছে, যেমন শ্যাম কোরআন। বন্ধুরা, শ্যাম কোরআন কিন্তু আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি দামি প্লেয়ার বর্তমানে। শ্যাম কোরআনকে কিন্তু 18.50 কোটি টাকা দিয়ে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। তারপর হ্যারি ব্রুক, হ্যারি ব্রুককেও কিন্তু 13.25 কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। জেসন হোল্ডারকে 5.75 কোটি টাকায় দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর বন্ধুরা, সিকিন্দার রাজাকে কিন্তু 50 লাখ টাকায় পাঞ্জাব কিংস দলে নিয়েছে। আমি একটা কথা ভাবছি, সিকিন্দার রাজাকে কেন কলকাতা নাইট রাইডার্স বিট করলো না। এছাড়াও বন্ধুরা কয়েকজন প্লেয়ার আনসোল্ড রয়েছে, তার ভিতর কলকাতা নাইট রাইডার্সের একজন টার্গেটেড প্লেয়ারও ছিল যাকে কলকাতা নাইট রাইডার্স দলে নেবে ভেবেছিলাম। এখনও পর্যন্ত কিন্তু সেই প্লেয়ারটা আনসোল্ড, সেটার বিষয়ে আমি পরে আসছি। আগে যেসব প্লেয়ার সোল্ড হয়েছে তাদের সম্পর্কে আসছি। এরপর বন্ধুরা ফিল সল্ট, ফিল সল্টকে কিন্তু বেস্ট প্রাইস 2 কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। মনীষ পাণ্ডেকে 2.40 কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কেইন উইলিয়ামসনকে 2 কোটি টাকায় দলে নিয়েছে গুজরাট টাইটান্স। শিবম মাবিকে 6 কোটি টাকায় দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ওডেন স্মিথকে 50 লাখ টাকায় দলে নিয়েছে গুজরাট টাইটান্স। কেএস ভরতকে 1.20 কোটি টাকায় দলে নিয়েছে গুজরাট টাইটান্স। ক্যামেরন গ্রিন, বন্ধুরা এই নামটা কিন্তু সবার চোখের সামনে ছিল, এবং ক্যামেরন গ্রিন আইপিএল 2023 মিনি অকশনের সেকেন্ড এক্সপেন্সিভ প্লেয়ার। অর্থাৎ শ্যাম কোরআন প্রথমে রয়েছে, সেকেন্ডে রয়েছে ক্যামেরন গ্রিন। 17.50 কোটি টাকা দিয়ে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে। তো বন্ধুরা, মেইনলি এইসব প্লেয়ারের উপর কিন্তু দলগুলোর টার্গেট ছিল, এইসব প্লেয়ারকে দলে নিয়েছে। তবে কলকাতা নাইট রাইডার্স হয়তো আনসোল্ড প্লেয়ারদের ভিতর থেকে দলে নেবে, কেননা এখনও পর্যন্ত দুজন প্লেয়ার দলে নিয়েছে, নারায়ণ জগদীশান এবং বৈভব আরোরাই দুজনকে। আমার মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আনসোল্ড প্লেয়ারদের ভিতর থেকে দলে প্লেয়ার নেবে। সেখানে কিন্তু লিটন দাস আনসোল্ড রয়েছে, সাকিব আল হাসান আনসোল্ড রয়েছে। লিটন দাস এবং সাকিব আল হাসানকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আনসোল্ড, অর্থাৎ অকশন শেষে দলে নিতে পারে। সিএসকে 5 জন প্লেয়ার দলে নিয়েছে, আরসিবি 2 জন প্লেয়ার দলে নিয়েছে। আর বন্ধুরা, নিকোলাস পুরান 16 কোটি টাকায় কিন্তু লখনউ সুপার জায়ান্টে গিয়েছে। গত বছর গত 2টো সিজন কিন্তু একদম ফ্লপ গিয়েছে, তারপরেও নিকোলাস পুরান কিন্তু 16 কোটি টাকায় লখনউ সুপার জায়ান্টে গেছে। তো বন্ধুরা, এখন একটা ব্রেক আছে, এই ব্রেকের পরে আরও বাকি অকশন রয়েছে, এরপরেও কিন্তু আমি ভিডিও দেবো, সঙ্গে থাকুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আইপিএল 2023 অকশন সম্পর্কে সমস্ত আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।